সর্বধর্মের মানুষের সেবা এবং ঈশ্বরের সেবার উদ্দেশ্যে গোঘাটের শুনিয়া গ্রামে এক নয়া উদ্যোগ নেওয়া হলো। এই গ্রামে আগেই এক ছোট ঘরের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রী রামকৃষ্ণ সারদা সেবা ভবন। আর জগন্নাথ দেবের স্নানযাত্রার পূর্ণ লগ্নে গোঘাটের শুনিয়া গ্রামে শ্রী রামকৃষ্ণ সারদা সেবা ভবনের নতুন মাল্টিপারপাস সেবা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল। বৃদ্ধা নির্মলা ঘোষের দানের জায়গাতেই তৈরি হবে নতুন মাল্টিপারপাস সেবা ভবন। উদ্যোক্তাদের উদ্দেশ্য আশ্রমে শ্রী রামকৃষ্ণ, শ্রীমা সারদা, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুজো অর্চনা হবে। পাশাপাশি থাকবে দাতব্য চিকিৎসালয়, উপাসনা গৃহ এবং চলবে নরনারায়ণ সেবা। আজকের এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারপুকুর মোয়াটো মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজী মহারাজ ও অন্যান্য মহারাজ, গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা, অগণিত ভক্ত ও আশ্রম পরিচালন কমিটির সদস্যরা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।